আজকের আমি এই ভোলা মাছগুলো এনেছি, আলু বেগুন দিয়ে ভোলা মাছের তেল ঝাল রান্না করবো। লবণ, হলুদ, thank you.
ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিই। কালো জিরা, শুকনো লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, লঙ্কা বাটা, হলুদ, জল, লবণ, মশলা কষা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবারে দিয়ে দেবো ভিজে রাখা মাছ। ধনে পাতা কুচি,